Hello viewers, welcome to our new tutorial. আজকে আপনারা দেখতে পারবেন আপনারা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 10 প্রো কিভাবে টেস্ট মোড থেকে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। তো এটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে আমি চলে যাচ্ছি আমার যে অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম, এই যে দেখতেছেন এখানে ডাবল ক্লিক করে নেবেন। তারপর চলে যাবেন আপনি এটা এখানে ম্যানেজ সেটিংস, ম্যানেজ সেটিংস এ গিয়ে আপনি এগুলো সবগুলো অফ করে দিন। ঠিক আছে, সবগুলো অফ করে দিয়ে এটাকে মিনিমাইজ করে রাখবেন কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণের জন্য মিনিমাইজ করে রাখার পর আপনাদের চলে যেতে হবে উইন্ডোজ অ্যাপ্লিকেশনের যে ফাইলটি এটা, যাকে থেকে আনজিপ করে নিন। পাসওয়ার্ড দেওয়া আছে, আমি আমার ডিসক্রিপশন লিংকে পাসওয়ার্ড ছাড়া যেটা পাবেন সেটা লিংক দিয়ে দেবো। তো আমি চলে গেলাম অলরেডি এটাতে। এখান থেকে আমাকে দুটা ফাইল আছে, দুটা ফাইলই আমি আনজিপ করে নিচ্ছি। তো এখানে দেখতেছেন কেএমএস ক্লিনার্স, আরেকটা হচ্ছে অটোনেট। তো আমি ফার্স্ট ক্লিনারে যাব। ক্লিনার থেকে আমাকে ফার্স্টে 64 বিটের ক্লিনারটা নিয়ে নিতে হবে ডাবল ক্লিক করে। তো ক্লিনারটা কোনো কাজ নেই, সিম্পল কাজ, জাস্ট এটাকে আমি ক্লিন করার জন্য এই যে এটা একটু প্রেস করে দেবো, এটা একটু অটোমেটিক ক্লিন করে নিতে। ঠিক আছে, তো এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আমি সিম্পলি রেখে দেবো। তো উইন্ডোজ থেকে যা যা ক্লিক করা দরকার ও অটোমেটিকলি ক্লিন করে নিয়েছে। এখন আপনাদেরকে যেতে হবে কেএমএস অটোনেট। তো কেএমএস অটোনেট আমি ডাবল ক্লিক করে অন করে নেব। অন করার পরে দেখুন কি ধরনের একটা অপশন এসেছে। ঠিক আছে, তো এই অপশনে আমি জাস্ট আমার কাজ যে এই অপশন থেকে একটা এসেছে ইনফরমেশন এবং একটা এসেছে অ্যাক্টিভেশন। তো আমি জাস্ট অ্যাক্টিভেশনটা ক্লিক করব এবং অ্যাক্টিভেশন উইন্ডোজ দেখুন রান করতেছে। হ্যাঁ, কেএমএস ইনস্টল সাকসেসফুল। তো মোটামুটি রান করতেছে, দেখেন অ্যাক্টিভেটিং হচ্ছে। একটু ওয়েট করতে হবে, এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজ শেষ। জাস্ট পিসিটা এরপর রিস্টার্ট করবো, কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন অলরেডি আমার এটার চলে এসেছে উইন্ডোজ অ্যাক্টিভেশনের জন্য কন্টিনিউ দিলাম, আমি কন্টিনিউ দিয়ে দিয়েছি। এরপর অ্যাক্টিভেশন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন আমার এখানে যে টেস্ট মোড দেখতে পাচ্ছেন এটা চলে যাবে। আমি আমার যে সিকিউরিটিটা মিনিমাইজ করে রেখেছিলাম এটা সবগুলো আমি এখন অন করে দেব। তো আমি অন করে দিলাম, এখনো দেখতেছেন যে আপনার টেস্ট মোড চলে আছে, কিন্তু আমি পিসিটা যখনই রিস্টার্ট করবো তখন এটা চলে যাবে। আপনারাও চাইলে আপনাদের এইভাবে আপনাদের উইন্ডোজটাকে অ্যাক্টিভেশন করে নিতে পারেন এবং আমার ডিসক্রিপশন লিঙ্কে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এবং সেই সাথে সাথে আপনাদের সবাইকে বলবো যারা যারা আমার ভিডিও দেখতেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে সাথে আমার পেজটি ফলো আপ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সকল ভিডিও পেয়ে যান। ধন্যবাদ সবাই।